হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, দ্য রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে সংক্ষেপে RMIT বলা হয়ে থাকে, এটার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক হচ্ছে 123তম। এবং এই বিশ্ববিদ্যালয়টা অস্ট্রেলিয়ার যে সায়েন্স টেকনোলজি রিলেটেড যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউটগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে যাব, তার আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, প্রথমে কিছু বেসিক ইনফরমেশন দিকে যাব আমরা। ইউনিভার্সিটি র্যাঙ্ক হচ্ছে 123তম গ্লোবালি। এবং এখানকার যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাস্টার্স এবং PhD জন্য। এখানকার মাস্টার্স ডিগ্রিগুলো সাধারণত 2 বছরের জন্য হয় এবং PhD ডিগ্রিগুলো প্রোগ্রাম বা ডিপার্টমেন্ট ভেদে হচ্ছে 3 থেকে 4 বছর হতে পারে। এবং এখানে কতগুলো স্কলারশিপ আছে, আমরা জানি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোতে মেইনলি 2 ধরনের স্কলারশিপ থাকে। একটা হচ্ছে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট স্কলারশিপ, আর একটা হচ্ছে আপনার রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম বা RTP স্কলারশিপ আর কি। তো এখানে রয়েছে আপনার RTP স্টাইপেন্ড স্কলারশিপ, RMIT রিসার্চ স্টাইপেন্ড স্কলারশিপ, ইন্টারন্যাশনাল ফি অফসেট স্কলারশিপ, রিসার্চ ইন্টারন্যাশনাল টিউশন ফি স্কলারশিপ, ভাইস চ্যান্সেলার্স PhD স্কলারশিপ, RMIT ইঞ্জিনিয়ার্স HDR স্কলারশিপ। এবং এই বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট সব ফিল্ড বা সব মেজরের উপরে মূলত স্কলারশিপগুলো আছে। আপনার অ্যাপ্লাই করার সাথে ইউনিভার্সিটি স্কলারশিপও অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এবং এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন ডেডলাইনটা একটু ভ্যারি করে, তো এই স্কলারশিপগুলোর আবেদন শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। এখন জেনে আসি স্কলারশিপগুলোর বেনিফিট কী কী। স্কলারশিপগুলো আপনার ফুল ফান্ডও আছে, পার্শিয়াল ফান্ডেডও আছে। এইটা জাস্ট আপনার যে প্রোফাইল আছে, আপনার GPA এবং অন্যান্য সকল বিষয় মিলিয়ে তারা হচ্ছে আপনাকে ফুল ফান্ড দেবে নাকি পার্শিয়াল কত পার্সেন্ট স্কলারশিপ দেবে এটা তারা ডিফাইন করবে। ওকে, এবং আপনাকে লিভিং এক্সপেন্স দিবে, যেটার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ বৃত্তি পাবেন, যার মাধ্যমে আপনি আপনার প্রাত্যহিক যে খরচাপাতিগুলো সেগুলো আপনি পালনা করতে পারবেন। লিভিং এক্সপেন্স দেবে আপনার RTP স্টাইপেন্ড স্কলারশিপ, যেটাকে RSS বলা হয়, এবং RMIT রিসার্চ স্কলারশিপ, যেটাকে RRSS স্কলারশিপ বলা হয়। এছাড়া আপনার রিলোকেশন অ্যালাউন্স পাবেন, যখন আপনারা প্রথমবার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাবেন তখন একটা স্টাইপেন্ড পাবেন। এছাড়া আপনারা একটা পেইড লিভ পাবেন, আপনি যদি ইউনিভার্সিটি থেকে বা হচ্ছে PhD প্রোগ্রাম থেকে লিভ নিতে চান তাহলে আপনারা সেটার সাপোর্ট পাবেন। এছাড়া রিসার্চ সাপোর্ট পাবেন। এছাড়া আপনারা তো রিসার্চ করার জন্য এরকম একটা ভালো ইউনিভার্সিটি এখানে পাচ্ছেনই। তো এবার আসি যে একটু ইসের দিকে, অ্যামাউন্টের দিকে। আপনার যে লিভিং এক্সপেন্স দেওয়া হবে এটা আপনার প্রতি বছরে $35,900 করে দেওয়া হবে, যেটা আপনার প্রতি মাসের যে খরচাপাতিগুলো আছে সেগুলোর জন্য এনাফ হবে। এবং রিলোকেশন অ্যানাউন্স আপনাকে একটা ভালো পরিমাণ দেওয়া হবে। তবে আপনার যদি চিলড্রেন থাকে তাহলে হচ্ছে সেই চিলড্রেন যদি অ্যাডাল্ট হয় তাহলে তার জন্য আপনি প্রথমবার $515 পাবেন, আর যদি একদম চাইল্ড হয় তাহলে তার জন্য $255 পাবেন। তবে এই মিলে আপনি সর্বোচ্চ $1540 পাবেন আপনার চিলড্রেনের সংখ্যার উপরে নির্ভর করে আর কি। ঠিক আছে, আশা করি আপনারা এই ব্যাপারটা বা এই যে স্কলারশিপের অ্যামাউন্টের ব্যাপারটা আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এবার আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আসি। যদি আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে আবেদনে কী কী যোগ্যতা থাকা লাগবে। আপনাদেরকে মিনিমাম 80% মার্ক থাকা লাগবে। যদি আপনারা মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ব্যাচেলার মার্কের কথা বলছি, যদি PhD অ্যাপ্লাই করেন তাহলে আপনার ব্যাচেলার মাস্টার দুইটার কথা এখানে বলছি আমি। এবং আপনার অবশ্যই রিসার্চ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন, প্রেজেন্টেশন এই রিলেটেড জন্য অ্যাক্টিভিটিস থাকে, এক্সপিরিয়েন্স থাকে। স্পেশাল যদি আপনি PhD অ্যাপ্লাই করেন তাহলে এগুলো তো আপনার মাস্ট লাগবেই। মাস্টার্সে অ্যাপ্লাই করে এগুলোর ক্ষেত্রে আপনার মিনিমাম স্কিলসগুলো থাকলে আশা করি আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপগুলো হচ্ছে প্রযোজ্য। আপনাকে অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে সেগুলো আপনাকে হচ্ছে মিট করে আসতে হবে। এবং আপনাকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ফুল টাইম প্রোগ্রামে এনরোল করতে হবে। এবং আপনি অবশ্যই আগে যেন এই ইউনিভার্সিটির কোনো ফুলি ফান্ডেড স্কলারশিপ থেকে বেনিফিট হন নাই বা বেনিফিট হচ্ছেন এরকম অবস্থায় যেন না থাকেন, আপনাকে সম্পূর্ণ নিউ হইতে হবে কোনো স্কলারশিপ ছাড়া আর কি। তো এবার আসি, যদি আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, প্রয়োজন হবে প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, প্রয়োজন হবে আপনার কমপ্লিট CV, প্রয়োজন হবে রিসার্চ প্রপোজাল, প্রয়োজন হবে আপনার
লেটার অফ রিকমেন্ডেশন। এই লেটার অফ রিকমেন্ডেশন আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসর, স্পেশালি যদি আপনার রিসার্চ সুপারভাইজার থাকে তাহলে তার কাছ থেকে আপনারা হচ্ছে নিতে পারবেন। এবং আর ডকুমেন্টসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে, যেটাকে আমরা এসবি বলে থাকি। এছাড়া আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রয়োজন হতে পারে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে আর কি। তো এবার আমরা ইউনিভার্সিটির মধ্যে যাই আর কি। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার জিপিএ রিকোয়ারমেন্টটা কী কী? মাস্টার্সের জন্য আপনার একটা ভালো সিজিপিএ প্রয়োজন হবে, সেটা 4 স্কেলে 3 উপরে হলে ভারে ভালো। 3 উপরে হলে আশা করি আপনারা ম্যাক্সিমাম প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবে। তো যতটা ভালো হবে ততটা আপনার জন্য স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে আর কি। এবং পিএইচডির জন্য আপনার অবশ্যই 4 বছরের মিনিমাম ব্যাচেলর তো লাগবেই, এছাড়া হচ্ছে কিছু কিছু প্রোগ্রামে আপনার মাস্টার্সও চাইতে পারে। তো এক্ষেত্রে আপনার মিনিমাম জিপিএতে স্কোর হইতে হবে 70%। এবার আসি ইংলিশ প্রভিসিয়েন্সি। আমরা আগেই বললাম যে স্কলারশিপের ক্ষেত্রে আপনার ইংলিশ প্রভিসিয়েন্সি সার্টিফিকেট দেখাতে হবে, এবং ইংলিশ প্রভিসিয়েন্সির যে জেনারেল এলিজিবিলিটি আছে সেটা আপনাকে মিট করতে হবে। তো স্কোরটা কত? এখানে তার আইএলস গ্রহণ করে। আইএলসের ক্ষেত্রে আপনার স্কোর যদি 6.5 হয় বা তার থেকে বেশি তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, তবে কোনো ব্যান্ড যেন 6-এর নিচে না হয়। এবং টোফেলের ক্ষেত্রে আপনার ইন্টারনেট বেস টেস্টে মিনিমাম 79 হইতে হবে, এবং রাইটিং সেশন অবশ্যই আপনাকে 19 বা 19 স্কোর করতে হবে। পিটির ক্ষেত্রেও এখানে আপনার 18 স্কোর থাকতে হবে। এছাড়া ক্যামব্রিজ ইংলিশ এরা হচ্ছে গ্রহণ করে থাকে। তো আমরা একটু এভারেজ টিউশন ফিও দেখে আসি, যে যদি আপনারা পার্শিয়াল ফান্ডেড হন তাহলে আপনাদের মাথায় রাখা উচিত যে এখানকার টিউশন ফিগুলো কেমন হয়। এখানকার টিউশন ফিগুলো এভারেজ যদি চিন্তা করে তাহলে আপনার $40,000 প্রতি বছর প্রয়োজন হবে, তবে এটা শুরু হয় $25,000 থেকে $55,000 পর্যন্ত। এটা আপনার প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করে। যেমন ধরুন আপনি যদি একটু হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্সের মধ্যে যান তাহলে সেখানের যে টিউশন ফি এটা একটু কম। আপনি যদি একটু ইঞ্জিনিয়ারিং মধ্যে যান বা প্রফেশনাল ডিগ্রি যেমন আছে ফার্মেসি বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং মধ্যে যান তাহলে আপনার হচ্ছে টিউশন ফি একটু বেশি লাগতে পারে। এবং পিএইচডির জন্য আপনার যে এভারেজ টিউশন ফি এটা আপনার 38,000 থেকে $50,000 প্রয়োজন হইতে পারে। তো পিএইচডিতে আশা করি আপনাদের অনেক ভালো স্কলারশিপ অপরচুনিটি বা ফুল ফান্ডের স্কলারশিপ অপরচুনিটি থাকবে আর কি। এবার আসি যে স্কলারশিপ আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে। অ্যাপ্লাই স্কলারশিপের অ্যাপ্লাই এবং বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই একদম সেম, মানে জাস্ট আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সাথে স্কলারশিপটাকে সিলেক্ট করে দিতে হবে, এটা হলেই হয়ে যাবে। তো আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। আপনাকে প্রথমে হচ্ছে ইন্টারেস্টের জন্য ইওআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট হচ্ছে আগে একটা ডকুমেন্ট দিতে হবে আপনার সুপারভাইজারের কাছে, যেখানে আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আপনার রিসার্চ রিলেটেড ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ইন্টারেস্ট এগুলো হতে সব হচ্ছে আপনি উল্লেখ করবেন আপনার পোটেনশিয়াল সুপারভাইজার সহ। তো এই ইওআই যখন আপনি ইউনিভার্সিটিতে দেবেন তখন যদি এই ইওআই অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি হচ্ছে কমপ্লিটলি বা ফাইনালি অ্যাপ্লিকেশনের জন্য মনোনীত হবেন। তো সেক্ষেত্রে আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে, ডকুমেন্টেশন রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, এবং আরও যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি সেগুলো হচ্ছে আপনার প্রয়োজন হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তারপর আপনি একদম জেনারেল যেভাবে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এবং যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনারা সাবমিট করে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন আর কি, এবং পরবর্তী আপডেটের জন্য আপনি ওয়েট করবেন। তো আমি আগেই বলেছি যে এখানকার সিস্টেমটা হচ্ছে ইউনিভার্সিটি এবং স্কলারশিপ অ্যাপ্লাই করার সেম। আপনি যদি ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড হন তাহলে পাশে হচ্ছে তারা আপনাকে বলে দেবে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন বা আপনি ফুল ফান্ডেড স্কলারশিপটা পাচ্ছেন কি না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করব যে এই স্কলারশিপগুলোর যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক এটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।